তার কাছে এক জাহেল আসছে মূর্খ মানুষ দোয়া চাইছেন হুজুর একটু দোয়া করেন আমার জন্য কি দোয়া করবো বলে আল্লাহ যেন আমার একটা বাচ্চা চাই তো হুজুর দোয়া করছেন কিছুদিন পর ওই লোক আবার আসছে এসে বলে হুজুর বাচ্চা তো হয় না মানে বলার ধরনটা এমন কি দোয়া করলেন কবুল দিল পাবলিকে মানে কেমন চিন্তা আছে যে আমাদের হুজুর যদি দোয়া করে তাহলে কামিয়ে দেবো তাহানুর রহমতুল্লাহ আলাই তো ছিলেন হাকিম ও উম্মত মানুষের পালস ধরতে পারতেন পাস ডাক্তাররা যেমন পালস ধরে রোগ নির্ণয় করে হাকিম ও উম্মত মানুষের দিলের অবস্থা বুঝতেন তো রোগ ধরে ফেলছেন ধরে জিজ্ঞেস করতেছেন তুমি যে বারবার আমার এদের দোয়া করাইতে চাও তুমি বিয়া করছো বাচ্চার দোয়া করাও যে বিয়া করছো না বিয়া করো তুমি বিয়া করো না এই বাচ্চা হইবে তো জাহেল মানুষ যেহেতু আজব এক প্রশ্ন করছে জাহেলরা মাঝে মাঝে এমন প্রশ্ন করে বসে মাঝে মাঝে মনে চল লাগাই আনে তো ওই বেটাও হাকিমুল উম্মতকে জিজ্ঞেস করছে হুজুর আল্লাহ তাআলা কি বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন না আমরা আপনারা কোন দিতে পারেন কিনা কথা কেন বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন না হযরত ঈসা আলাইহিস সালাম হইল কেন বিয়া ছাড়াও বাচ্চা দিতে পারে তা হাকিমুল উম্মত বলে হ্যাঁ কথা ঠিক আছে আল্লাহ তোমাকে বিয়া ছাড়াও বাচ্চা দিতে পারে হাকিমুল উম্মতের জবাবটা আমরা তো থাপ্পড় দেওয়ার কথা চিন্তা করি হাকিমুল উম্মত এমন উল্টা পাল্টা প্রশ্নের জবাব দিতেন থাপ্পড় লাগাইতেন জবাবই থাপ্পড় মানে এমন জবাব দিয়ে দিতেন এই বেটা হাকিমুল উম্মতকে কেন আর জিন্দিগিতে করে মৌলবীর কাছে যায় এই কথা কইল সোজা হয়ে গেছে তা হাকিমুল উম্মত বলেন হ্যাঁ খেয়াল করেন জবাবটা আপনারা বুঝছেন কি বুঝেন নাই আপনাদের চেহারা দেখে আমি বুঝবো হাকিমুল উম্মত বলেন হ্যাঁ আল্লাহ তোমার বিয়া ছাড়াও বাচ্চা দিতে পারে কিন্তু তোমার কষ্টটা একটু বেশি কি বুঝছেন বুঝেন নাই বুঝলে একটা প্রতিক্রিয়া হতো তোমার কষ্ট একটু বেশি হবে মানে বুঝেন নাই বিয়া ছাড়া যদি বাচ্চা দেয় তো বলতো না তো বাচ্চা কোথেকে আইব তোর পেট থেকে বেরিয়ে দেবো তাহলে তো তোর কষ্ট একটু বেশি ওইটা বলতে চাইছিল ওই বেটা তো সব আচ্ছা বলেন এই লোকের যে বাচ্চা হইলো না কেন হইলো না টার্গেট করছে কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে তিন নাম্বার সেই কাজটাকে নিয়ম মেনে করতে হবে কি মেনে তো কয় জিনিস হলো তিনটা বলেন এক নাম্বার টার্গেট ঠিক করা দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা তিন নাম্বার সেই কাজটাকে নিয়ম মেনে করা এই তিনটা কথা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বলার যে ধরন কাইফিয়ত ওই হিসাবে আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেছে আল্লাহ কি বলেন ওমান আরাদাল আখিরাহ ওয়া সালাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাউহুম তার কাজ বিফলে যেতে আমি দেব না বিনিময় যা যা অবশ্যই দিয়ে দেব আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করব তার কাজের কৃতজ্ঞতা হবে মানে তার যাজা বিনিময় দিয়ে দেখে দুনিয়ায় আমরা মাঝে মধ্যে ব্যর্থ হই হচ্ছি প্রতিনিয়ত আখরাতেও যদি ব্যর্থ হই তো কারণ কি হবে কারণ একটাই হবে দুনিয়ায় সফলতার জন্য আল্লাহ যে তিন জিনিস নির্ধারণ করেছে সেটা আমরা করি নাই এটাই হবে কারণ অন্য কোনো কারণ সেই জন্য আলোচনার আজকের বিষয় ঠিক করি এখনো ঠিক করি নাই আলোচনার বিষয় এই যে এখন ঠিক করতেছি
যে মৌলিক এমন চারটা ভুল আমরা প্রায় সবাই করি যে ভুলগুলোর কারণে আমরা দুনিয়ায়ও ব্যর্থ হই আল্লাহ না করুন এই ভুলের উপর থাকলে আমরা আখিরাতেও ব্যর্থ হই বলেন মৌলিক ভুল কয়টা চারটা মাশাআল্লাহ বলেন আবার বলেন মৌলিক ভুল কয়টা চারটা এক নম্বর মৌলিক ভুল টার্গেট বানানোর কথা ছিল আখিরাত প্রায় সবাই আমরা টার্গেট বানাইছি দুনিয়া আমাদের ব্যর্থতার একটা বড় কারণ এটা সমাজের সব যত বিশৃঙ্খলা আছে মূলে এটা টার্গেট আছে আরে টার্গেট আখিরাত কেমনে বানাইলাম আপনি সমাজ দেখেন নিজেকে যাচাই করে আমি কিছু উদাহরণ দেব আমাদের বড়দের সেই উদাহরণকে সামনে রাখেন নিজেকে ওই উদাহরণের আয়নার সামনে দাঁড় করান দেখেন মিলে কিনা যদি মিলে তো আমারও টার্গেট দুনিয়া হয়ে গেছে গ্রামের একজন মহিলা ফজরের নামাজের পর এই ঘরে যায় ওই ঘরে যায় ওই বাড়ি কি দাদি কি হয়েছে কি সমস্যা তো বড়ির জবাব আমার মুরগি আছিল ২০টা ফোয়ারা আছে ১৯টা একটা পাইরা খেয়াল একটা মুরগি খুঁজতে খুঁজতে সারা গ্রাম শেষ করে ফেলাইছে মুরগি পায় কয়টা মুরগি আরে কথা বলে না কয় মুরগি এক মুরগি হারায় গেছে সারা বাড়ি খুঁজা শেষ অস্থির অথচ এই মহিলা না পড়েছে ফজরের নামাজ না পড়েছে এসব নামাজ তার কোনো পেরেশানি নেই কেন কারণ তার টার্গেট দুনিয়া দুনিয়ার মুরগি হারায় গেছে পেরেশান টার্গেট যদি আখেরাত বানাইতো তো ফজরের নামাজ না পড়লে সে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে টার্গেট তো দুনিয়া দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের মধ্যে মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পেরেছিলেন অনেক মৌলিক কিছু পরিবর্তন আনছেন অনেক তার মধ্যে একটা মৌলিক পরিবর্তন ছিল যা সমস্ত সাহাবীর দিলকে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে আখিরাতমুখী বানিয়ে দিতে পারছিলেন সব সাহাবী একজন বাদ যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এনেছেন ১০১৫২ নম্বর বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন কথাটা কাদেরকে বলেন না আমি জিজ্ঞেস করতেছি কখনো কোনো কথা জিজ্ঞেস করলে ভাববেন কিছু কথা বলার আছে আমার এই জন্য জিজ্ঞেস করতেছি এটা কোরআনের তরিকা এটা হাদিসের তরিকা কোনো বিষয় গুরুত্বপূর্ণ হইলে জিজ্ঞেস করে তার মনোযোগ আগে আকর্ষণ করে নিতে হয় হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম বিদায় দিচ্ছেন ইয়ামামের দিকে একই বাহনে বসা নবী ডাকে ইয়া মুআজ হযরত মুআজ বলেন লাব্বাইক সালামিকা ইয়া রাসূলুল্লাহ জি হাজির তো আবার ডাক দিলেন ইয়া মুআজ জি হুজুর হাজির তো আবার ডাক দিলেন ইয়া মুআজ জি হুজুর হাজির তো হযরত মুআজ বলেন এই যে বারবার ডাকতেছে মনে করেন আমি অনেক দূরে আছিলাম লাইসা বাইনি ওয়া বাইনহু ইল্লা মুখরাতান রাহিল নবী আলাইহিস সালাম আর আমার মাঝখানে শুধু বাহনের মধ্যে যে হেলান দেওয়ার জন্য পেছনের জন্য ধরার জন্য যে একটা কাট লাগানো হয় ওই শুধু কাটটা তো নবী বারবার কেন ডাকতেছেন মনোযোগ আকর্ষণের জন্য দেখেন না আল কারিয়া আল্লাহ জিজ্ঞেস করে আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাক মাল কারিয়া প্রথমে বললেন কারিয়া এরপর আমার নিজেই কারিয়া কি জিনিস আবার কখন নবী আপনি কারিয়া চিনেন নাকি আরে এতবার বলার দরকার কি বইলা দিলেই তো হয় কারিয়া কারিগর এটা মনোযোগ আকর্ষণ যে গুরুত্বপূর্ণ ব্যাপার আসতেছে তো বলেন আমিও যখন জিজ্ঞেস করব তো বলবেন তাবিঈ কাদেরকে বলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে এবার বলেন তাবিঈ চেনেন আপনারা হ্যাঁ চিনেন দেখি বলেন তো মাশাআল্লাহ পুরো বাড়ি পারে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আবার বলেন ঠিক করে জোরে কোন একজন সাহাবীদের পরে একটু করে ধরব না পুরাটা কই দেব মাদ্রাসা ছাত্র কওয়া লাগবে সাধারণ মানুষ তো পুরাটা কইতে পারবে জি জি ওটাই শুনতে চাইছিলাম
সাহাবীদেরকে যারা ইমানের সাথে দেখেছে ওই ইমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাই না হ্যাঁ এটা একটা ভুল ব্যাখ্যা এটা শুনতে চাইছিলাম কারণ এটাই প্রচলিত আমাদের সমাজ তাবেঈ কাকে বলে যারা ইমানের সাথে সাহাবী দেখছে ওই ইমান সহ মারা গেছে আরে ভাই এটা সাহাবীর ব্যাখ্যা এটা সাহাবীর ব্যাখ্যা যারা ইমানের সাথে নবীকে দেখেছে তো ওই ইমান সহ মৃত্যুবরণ করেছে তো তাবেঈর ব্যাখ্যা সাহাবীর মধ্যে সোহবত শক্ত নবীকে দেখা শক্ত তাবেঈর মধ্যে সাহাবীর সোহবত শক্ত না তাবেঈর মধ্যে শক্ত যেটা আছে ওইটা শক্ত তাবা শক্ত ইয়াজিদ সাহাবী দেখছে কি দেখে না কথা বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে ইয়াজিদ মুসলমান ছিল আর বড় মারাত্মক ফাসিক ছিল কিন্তু ইমাম ছিল ওই ইমাম সহ বাহ্যিকভাবে তার মৃত্যু হয়েছে কি হয় নাই হয়েছে সাহাবী দেখছে কি দেখে নাই দেখছে নিজের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবা কিন্তু ইয়াজিদকে কে তাবেঈ বলে কে তাবেঈ বলে না কেন বলবে না আপনাদের ব্যাখ্যা অনুযায়ী তো ইয়াজিদের তাবেঈ কর না ইয়াজিদ তাবেঈ না কেন ইয়াজিদের মধ্যে সাহাবীর সোহবত আছে ইমান আছে কিন্তু সাহাবীর তাবা নাই সাহাবীকে অনুসরণ করে নাই সাহাবীর মতো জীবন সাজায় নাই এই জন্য ইয়াজিদকে তাবেঈ বলা যায় না তাবেঈর জন্য তাবা সত্য সাহাবীর জন্য সোহবত বুঝতেছেন নি কথা আমার কথা না তো কোরআনের কথা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان قامت পর্যন্ত যারাই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করে চলবে বাস্তব হচ্ছে তারা সবাই তাবে যার কারণে ইমাম আবু হানিফার নামের সাথে যখন রাদিয়াল্লাহ লাগায় তো আমাদের কিছু লামাজাবি ভাই আমাদের বিরুদ্ধে বলে হানাফিরা কত শয়তান দেখছে ইমাম আবু হানিফার সাহাবি বানায় গেছে বলে কেন রে কই সাহাবীর শেষে রাদিয়াল্লাহ লাগায় হেরা ইমাম আবু হানিফার সাথে রাদিয়াল্লাহ লাগায় গেছে বলে আরে সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ লাগানো যায় বলে কেমন বুঝলাম ওই যে সূরা তাওবা আয়াত 100 আর আমার কোন দিকে লয়ে গেলি গেছে والسابقون الاولون من المهاجرين والانصار এটা হচ্ছে সাহাবী ওয়া আতফ الذين اتبعوهم بإحسان جرى صحابي در پدنكو انشان کرے پورا پوری تر منی الذين اتبعوهم ارا صحابينا كنا ماتوف ماتوف علی غائر ہوئے وائو ایبان ایبان بانگالی ذرا حسن بوزن ایبان ایر آگے در پوریت تا ایک ہوئے نا امار کسے زائد اشتے ایبان عمر اشتے زائد ار عمر کے ایک بکتی اللہ بولتے سے جرا صحابی ایبان جرا صحابی انشان کرسے پورا پوری مانسے আল্লাহ উভয়ের ক্ষেত্রে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু বাদ দেন আজাইরা পেছনে লাগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবেঈদেরকে দেখে বলছেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম ও তাবেঈরা তোমাদের নামাজ বেশি তোমাদের রোজা বেশি তোমাদের জিহাদ বেশি সাহাবীদের থেকে তাহলে তাবেঈর আমল সাহাবীর চেয়ে বেশি কার কথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসাইছে ওই জমানায় ফেসবুক আছিল না তাইলে পোলাপাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিরুদ্ধে পোস্ট দিয়া প্রচার হইতো বাইরে যে কই লোকে তাবেঈর আমল করে সাহাবীর চেয়ে বেশি হায় মাথা মাথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন সহিহ انكم اكثر صلاه واكثر صياما واكثر جهادا من اصحاب محمد صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم তার মানে এটা মনে করো না তোমাদের আমল বেশি তোমরা সাহাবীর চেয়ে সেরা না না সেরা কিন্তু তারা উত্তম তারা তো তাবেঈরা জিজ্ঞেস করতেছেন ঘটনা তো বুঝলাম না আমল বেশি আমাদের শ্রেষ্ঠ ওনারা বিষয়টা কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন فانهم كانوا ازهد منكم في الدنيا وارغب منكم في الاخره কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ অনেক বেশি আখিরাত মুখী এটা ছিল পার্থক্য সহজে বুঝা ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও তো করছি নাকি আরে ভাই আমার সাথে দু একজন হন না নাইলে তো আমি একা হয়ে লজ্জা পাই খেলছেন না
কত গেছে কি ভাই দুঃখ ভাই গেছে নুরজান ভাই সোনা এক মাঠে তো ফুলদার খেলছে ছোট যখন লেখাপড়াও করছি খেলাধুলাও করছি ওর সাক্ষী আছে আমি মনে করি না যে আন্দাজি মেরে দিয়ে গেলাম আমাদের বড় ভাই নুরজান ভাই দেখছে আমি সব জমাতে বসতে তো লেখাপড়াও করছি খেলাধুলাও করছি এখনকার বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলাও করে আমাদের সাথে এখনকার বাচ্চাদের মূল মৌলিক পার্থক্যটা কথা পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া ফাঁকে ফাঁকে খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে ফাঁক পাইলে পড়বে হিসাব মিলে রাখবে ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছে বকরি চড়াইছেন কৃষি কাজ করছে খেজুর বাগানের পরিচর্যা করছে ব্যবসা করছে আখেরাতের কাজও করছে আমরাও দুনিয়ার কাজ করি এই যে আখেরাতের কাজও করতেছি পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ হচ্ছে মৌলিক পার্থক্য আমাদের সাথে সাহাবাদের দূরত্বের মূল পয়েন্ট এটা আমি বড়দের একটা উদাহরণ দিই তাইলে নিজের সাথে মিলাই নেন টার্গেট দুনিয়া আর আখেরাত কার টার্গেট কোনটা এটা মিলাই নেন বড়দের কথা আর দুনিয়া জিফা তালবুহা তিলাব বড় বলেন আর দুনিয়া জিফা মৃত্যু জন্তুর মতো দুনিয়া হলো মরা গরু মনে করে মরা যার ভোক্তা কুত্তা আমার সাথে সাথে বলেন তো মরা গরু খায় কে আজকে একটা কথা বলে নি আমি বড়রা বড়রা বলছেন বলে বলতেছি আমাদের সমাজে প্রচলিত আছে যে হাদিস আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার একটা বই আছে প্রচলিত জাল হাদিস হুজুর নামটা একটু আক্রমণাত্মক হয় মানুষ বিনয়ী মানুষ পরে নামটা পাল্টাইছেন পাল্টাই দিয়েছেন এসব হাদিস নয় বাহ মাশাআল্লাহ এসব হাদিস নয় ওই কিতাবে আছে যা যে এই আদ্দুনিয়া জিফা এটা হাদিস নয় বাকি কথাটা খুব দামি বড়দের কথা আদ্দুনিয়া জিফা দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো ধরে নেন মরা গরু ভোক্তা খাইকে ওই কথা কয় জোরে কম সবাই কম তো সবাই বলাইতেছি এই জন্য এই জন্য বোঝা লাগবে কেন মনমোহন সিং এ মরা গরু বুঝে শকুনে খায় খায় শিয়ালে খায় শিয়ালে খায় আল্লাহ তো এলে যে বড়রা করলো কুত্তায় খায় আসলে তো আরো আছে তো কুত্তার পুষ্কে হ্যাঁ এটা হলো বোঝার জিনিস মরা গরুর শকুনের জন্য হালাল শিয়ালের জন্য হালাল কুত্তার জন্য হালাল তো দোষ খালি কুত্তার কেন কুত্তার মধ্যে আমার স্পেশাল কিছু বদ স্বভাব আছে যেগুলোর কারণে ও আসামি হয়ে গেছে ঠিক দুনিয়াও অনেকের জন্য হালাল তোমার মধ্যে যদি ওই কুত্তার স্বভাবগুলো আসে তো বুঝতে হবে তুমি দুনিয়াদার হয়ে গেছো টার্গেট দুনিয়া বানিয়ে ফেলছো টার্গেট তোমার আখেরাত বলে সেই স্বভাবগুলো কি একটু শুনালাম তো আমার সাথে সাথে জবাব দেন বলেন তো মরা গরু শকুন কখন খায় রাতে না দিনে হ্যাঁ রাতে তাল গাছের মাথায় বসে বসে শকুন জিকির করে বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা কি আছে টাইম টেবিল আছে এ বুঝে শুনে বলেন তো শিয়াল মরা গরু কখন খায় রাতে না দিনে বুঝা গেল শিয়াল মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে কুত্তায় মরা গরু কখন খায় রাতেও খায় দিনেও খায় বুঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো আহা বলেন না কথা বলেন কুত্তার মরা গরু খাওয়ার কোনো বড় বলে মানুষ তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা খালি দুনিয়া দুনিয়া নামাজ নাই তেলাওয়াত নাই জিকির আজকার নাই সন্তানের খবর নাই মা বাবার খিদমত নাই সারাদিন শুধু দুনিয়া 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 তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই মিলে হিসাব মিলে যদি আপনার মধ্যে স্বভাব থাকে তা আপনি দুনিয়া অবাক টার্গেট বানাইছেন দুনিয়া মিলে এলো যদি মিলে ভাব দেন সোজা হিসাব বুঝে না শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে খালি আসমানে চক্কর মারে কেন
বন্ধু আপনজন সবাইরে ডাকে আয় কাউন্ট এসে জলদি আয় শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে হুক্কা হু হুক্কা হু খাওন পাইছি জলদি আহো কুত্তার খবর কি কুত্তার চেয়ে বিশ গুণ বড় মরা গরু কুত্তায় জানি লাস্টটা খাওয়া গেল তো বন্ধ ভালো লাস্টটাও খাওয়া শেষ করতে পারবে না পেট ভরে যাবে কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে ডাইনে তাকাবে যেই দেখবে আর একটা কুত্তা আসতেছে খাওয়ার আই খেয়ে দিবে তাকে ধরে নি কথা কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বড় বড় মানুষ বাবা ইন্তেকাল করেছেন উদাহরণ হিসেবে বলছি বাবা ইন্তেকাল করেছেন কথার কথা ছোট ভাই আসছে বড় ভাইয়ের কাছে ভাই আমার অংশ আমারে বুঝায় দাও বোন আসছে ভাই আমার অংশ আমারে বুঝায় দাও সমাজে এমন জালেম বড় ভাইও আছে ভাইরে দেয় দৌড়ানি বোনরে দেয় দৌড়ানি একা একা সব খাইতে চায় আছে কি নাই বোঝা গেল আর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই এটা দুনিয়াটা কন্দদেহী শকুন মরা গরু হাড্ডি খায় না গোস্ত খায় হ্যাঁ তো গোস্ত খাওয়ার জিনিস গোস্তই তো খাইবো হাড্ডি খাওয়ার জিনিস নাই আচ্ছা কন্দদেহী শিয়াল মরা গরু হাড্ডি খায় না গোস্ত খায় গোস্ত খায় দেখবেন কবরস্থানে হাড় গুড় পরে রয়েছে গোস্ত খাইয়া গেছে তা এবার বুঝা শোনা কন্ত কুত্তায় কি খায় হাড্ডি খায় না গোস্ত খায় হাড্ডিও খায় গোস্তও খায় তার মানে কুত্তার মধ্যে কি পাইলাম যারা খাওয়ার জিনিস গোস্ত ওটাও খায় যারা খাওয়ার জিনিস না হাড্ডি ওটাও খায় বড় বনের মানুষ তোমার আল্লাহ মাল দিছেন দুই রকম একটা হালাল আর একটা হারাম হালাল তো খাওয়া যায় হারাম তো খাওয়া যায় না তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওটাও খাও যেটা খাওয়া যায় না হারাম ওটাও খাও বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই বুঝতেছেন কথা হ্যাঁ যার সামান্য ঈমান আছে সে দুনিয়ারে কিভাবে লাথি মারতে পারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা বাকি কথায় যাবো দেখে বাংলাদেশে মাঝে মধ্যে বলি এটা শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে টের পান না আপনারা শকুন যে বাংলাদেশের আকাশে ঘুরতেছে টের পান না আহারে টের পান না শুনে ফিলিস্তিনে ফিলিস্তিনের একদিকে সাগর ভূমধ্য সাগর আরেকদিকে মিশরের বরাস আর অন্যদিকে গাজাবাদ দিয়া শুধু গাজাবাদ দিয়া অন্য যে সাইডটা আছে ফিলিস্তিনের সব দিকে মুসলমান একদিকে ইসরায়েল হ্যাঁ গাজা অবরুদ্ধ চারিদিক থেকে ইসরায়েল একদিকে মিশর আছে ফিলিস্তিনের একদিকে জর্ডান আছে লেবানন আছে অন্যদিকে সিরিয়াও আছে চারিদিক থেকে আশেপাশে মুসলমান কান্ট্রি আছে ওদের ওই অবস্থা ঠিক সেই পূর্বাভাস আমার এই দেশেও আমরা অনুভব করছি কিন্তু দোস্ত একবার ভাবো যে আমাদের চারপাশে কোনো মুসলিম কান্ট্রি নেই আমাদের উপায় কি হবে এই জন্য ঢুকার আগেই সতর্ক হওয়া আস্তানা গাড়ার আগেই সতর্ক হওয়া নারী কিন্তু মুসিবতে পড়তে হবে ভাগারও জায়গা থাকবে না ওরা তো সুরঙ্গ গায়ে নিচে যায় আমাদের তো নরম মারি গায়ে মাটি চাপা বইরাই মরে যাবে সুরঙ্গ কাটতে পারবে না এই জন্য বড়দের রেখে যাওয়া আমানত এটা এই জমিন এই মানচিত্র আমাদের বড়দের রেখে যাওয়া আমানত এটা শাইখুল হিন্দের রক্তের ফসল কথা কম ঠিক কিনা হযরত মাদানির মেহনতের ফসল হযরত মাদানি এবং অন্যান্য বুজুর্গদের চোখের পানির ফসল এটা আল্লাহ মোহাম্মদ সাহেবের মেহনতের ফসল এই ফসল যেন হারা না যায় চোখখান খোলা রাখো সতর্ক থাকো ওদের ইতিহাস পড়া দরকার ভয় পাওয়ার কিছু নাই আমাদের ইতিহাসও পড়ো ভয় পাওয়ার কিছু নাই আমাদের আকাবের আস্তাফের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল সাম্প্রতিক কালে ওলামায়ে দেওবন্দ তথা তালেবানের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে ওই আমেরিকার নেতো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে আওয়াজ উঠাইতে হবে মুষ্টিবদ্ধ আওয়াজ উঠাইতে হবে শোনো শোনো কথা শোনো কথা শেষ করতে হবে কথা তো শেষ করতে হবে
ভয় পাওয়ার কিছু নাই শাইখুল হিন্দের রোহানি সন্তান আমরা শাইখুল হিন্দের চেতনা ধারণ করি লালন করি ওই চেতনার উপর দিয়ে আমি চলছি শাইখুল হিন্দ ইংরেজদের নির্যাতনের মুখে বলেছিলেন শোক আমার শরীর থেকে আমার রক্ত বের করা যাবে আমার কলব থেকে ঈমান বের করা যাবে না সেই আদর্শ সেই চেতনার পক্ষে যারা লালন করে তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ভুলে যেতে হবে বিচ্ছিন্নতা দূর করতে হবে মাটির প্রশ্নে মানচিত্রের প্রশ্নে ইমান আকিদা বিশ্বাসের চেতনার প্রশ্নে এই জায়গায় সবাই এক হইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া আওয়াজ উঠাইতে হবে তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল এই প্রজন্মের পয়গাম শুনেরা যদি আমার মানচিত্র আক্রান্ত হয় ইমান আর শরিয়া দিন আক্রান্ত হয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আক্রান্ত হয় আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম একটা তো পালাতে দেওয়া হবে না পার্বত্য অঞ্চলের কথা বলছি শুনে দুনিয়াদার যদি হয় তার কি অবস্থা আখেরাত ওয়ালা যদি হয় তার কি অবস্থা একটা ছোট্ট উদাহরণ দেওয়ার জন্য কথাটা প্রসঙ্গটা উত্তরবঙ্গে আমরা মাটি ময়দানের মানুষ ভরসারা এখান কথা সংখ্যাটা হাজার নয় শত নয় হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে ওরা খ্রিস্টান বানাচ্ছে কাদিয়ানি বানাচ্ছে বিনিময় কি কারো চিকিৎসার খরচ দিচ্ছে কাউরে একটা ঘর বানায় দিচ্ছে কাউরে লেখাপড়ার দায়িত্ব দিচ্ছে বাস খ্রিস্টান হয়ে গেছে কতটা সহজ কিন্তু আমি বলি আমাদের বড়দের কথা বাদ আমাদের আকামের আস্তাফের কথা বাদ আমি ছোট মানুষ আমার ইমান দুর্বল আমার আমলের ত্রুটি আছে এই দুর্বল ইমানওয়ালা হাসান জামিল বলছে ইনশাআল্লাহ যদি এমন একটা প্রস্তাব আমার কাছে আসে হলে খ্রিস্টান হবেন নিয়ে মোটা অঙ্কের কিছু দিতে চাই আমি তো রাজি হয়ে গেল এই কথা অর্ধেক কাইটটা আবার প্রচার করিস না তোরা বাকিটা শুনে আবার আমি তো রাজি হয়ে গেল হ্যাঁ খ্রিস্টান হবে আমার ইমান বেচু উপযুক্ত মূল্য দিলে এরা মনে মনে যায় সিদ্ধান্ত নিয়েছে মোল্লার তো লাখ টাকা কাজ হবো না দিই কোটি টাকা প্রস্তাবটা দিয়ে দিই তো আইসে প্রস্তাব নিয়ে যে হুজুর আপনার এক কোটি টাকা দেবো খ্রিস্টান হয়ে যান শুনেন কি বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমি দুর্বল হা ইমানওয়ালার কথা বলছি বড়দের কথা ইনশাআল্লাহ আমি তো বলবো একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো ইমানের দাম জানো মেসেজ কিনতে ওই আমাদের ব্যবসা ছিল দোকানে পাঞ্জাবি অনেক কাস্টমার এত দাম বুঝতো না অনেক দামি পাঞ্জাবি ধরেন 5,000 টাকা ভাই দাম কত 5,000 ভাই 1,200 দাম দেব তো বুঝতাম আমরা যে লোকটা জিনিসটা চিনতে পারে নাই তো সেলসম্যান রইল দুনিয়ার শয়তান এরা কি করে একটা আরেকটাকে কয় ওই গেটটা খুললে বাইরে একটু রাস্তা দেখা দেয় দোকানের গেটটা খুললে বাইরে একটু রাস্তা দেখা দেয় মানে এটা একটা তাচ্ছিল্য করা যে ভাগ করে তা আমারও যায় কয়েক কোটি টাকা দেবে তা আমি তো এই কথা বলবো থাপড় দিয়ে দাঁত ফেলে ফাজিল কথা তো এরা চিন্তা করে গেছে যাহারে এই লোকের তো আর বাড়া দেওয়া লাগবে বুঝতেছি কিন্তু আগ্রহ খুব কারণ এটা তো ধরতে পারলে মুড়িদান কিছু পাওয়া যাবে বোনাস এটা বুঝে কারণ দেখতে তো একেবারে খারাপ না দমবাগের মতন লাগে তো কিছুটা পেটটা না কথা বল না এমন একটা ধরতে পারলে তো কামসা আমি তো মাঝে মাঝে চিন্তা করতাম যে এই দমবাগের কাছে মানুষ কেন যায় অনেক চিন্তা করে বার করছিলাম পেটটা দেখেই তো শান্তি নাইলে কেন যায় কি আসার কাছে ওই নগা মানুষ চিন্তা করে এত বড় পেট এটা কি জানতেন কথা পেট তো মাসা না আমার এক দোস্ত কয় তুমি খালি হ্যাঁ বিরুদ্ধে কো এক সময় খুব বলতাম আমার মহল্লায় ছিল কিছু মরিদ সেই জন্য খুব বলতাম মসজিদে হ্যাঁ কিন্তু এক ঝামেলা থেকে মুক্ত আছে কোন ঝামেলা কয় আমাদের নামাজে হাত বাঁধার যে ঝামেলা আমাদের নামাজ ঝামেলা কয় বুকের উপর আমরা হাঁপিরা নাবি বরাবর নিচে কয় কোনো ঝামেলা নেই কি জন্য কয় পাতি যায় আল্লাহ তো এরপর
আমার প্রস্তাবগুলো এসে যা হলো 10 কোটি টাকা কত আমার ইমানের দাম কত নির্ধারণ করছে তার মানে একেবারে একটা উষ্ঠা দাম উষ্ঠা বুঝেন লাঠি স্পেশাল সংস্কার উষ্ঠা একেবারে ঘোড়ালি দিয়ে নাক বরাবর ফালতু কথা নাম জানে না এসব দামাদামি করতে তো যায়া সব মিশনারি একখানে হয়েছে এখানে সিদ্ধান্ত নিয়েছে চল মোল্লারে সর্বোচ্চ একটা রেট বলি দিই কি বলে হ্যাঁ কি তামাশা করতেছে না আসলে বেচবে তো সবাই মিলে এসে সিদ্ধান্ত নিয়ে আয়াত হুজুর আসলে বেচবি নি খ্রিস্টান হনুমান নাম পাইলে হলো নাকি তাইলে আপনার সারা দুনিয়ায় যা কিছু আছে সব দিয়ে দিলাম যান সব কিছুর মালিক আপনি এবার হন একচে বেশি কে দেব তো বলবো এতক্ষণ তো ভদ্রভাবে বলছি যান তো নাহলে কিন্তু জুতার মধ্যে ময়লা আসলটা লাগায় হলুদ কালার যেটা এটা লাগায় তো মুখের মধ্যে তেহারা কাপড় তো তামাশা শুরু করছেন আসলে তো বেচবেন না একচে বেশি কে দিবে আপনারা গাধা কে দিবি মানে আমার নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জান্নাতি ইমানটা আছে কোন রকম আমল নাই জান্নাতে দেওয়ার মতো সর্বশেষ জান্নাতি কে আল্লাহ যে জান্নাতটা দিবে ওইটা তো এরকম কমপক্ষে দশ দুনিয়ার সমান তুই এক পালা হয়েছো আমার ইমান কেনার জন্য কিন্তু তো কমপক্ষে দশটা লই আয় তারপরে চিন্তা করুন বেসুন কি বেসুন না একটা লইয়া খালি খবর বড় করো দোস্ত এই কথা কে বলবে যার টার্গেট আখিরাত আর যার টার্গেট দুনিয়া আসে দুনিয়ার সামান্য পয়সা পাইলেই তো ইমান নিয়ে যায় এরা দুনিয়াও ব্যর্থ হয় ব্যর্থ হবে আখিরাতও কেন আল্লাহ বলছেন ওয়ামান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا কয়টা মৌলিক ভুল করি আমরা বলেছি বলেন না এক নম্বর মৌলিক ভুল হচ্ছে আমরা টার্গেট বানাইছি কি সমস্ত গন্ডগোলের পেছনে মূল এটা একজন মানুষ চুরি কেন করে তার টার্গেট দুনিয়া যদি টার্গেট আখেরাত হইতো সে ভাবত এই চুরি করে আমি আমার আখেরাত বরবাদ করতে রাজি না ডাকাতি করতে গেলে সে ভাবত আমি আখেরাত বরবাদ করবো না সে ভোট চুরি করতে গেলে ভাবত আমি আমার আখেরাত বরবাদ করবো না কিন্তু টার্গেট যেহেতু দুনিয়া দুনিয়াটা মজা নেলো যা পাও তা পকেটে ভরলো ঠিক আছে না কথা বলে আমাদের টার্গেট কি মনে হইতেছে এতক্ষণ যা বুঝলাম দুনিয়া না আখেরাত ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আখেরাতের সামান্য নিয়ামতের জন্য সারা দুনিয়া ছাড়তে প্রস্তুত ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে দুই নম্বর মৌলিক ভুল কথা এক নম্বর বলেন এক নাম্বার আরে বলেন আপনারা আমার লগে এক নাম্বার টার্গেট বানাইছি হওয়ার কথা কে চাইছেন এটা আল্লাহ ওমান আরাদাল আহ দুই নাম্বার মৌলিক ভুল বস্তুবাদী মানুষ আমরা মেহনত চলতেছে বস্তুর পেছনে অথচ মেহনত হওয়ার কথা রোহের পেছনে আর এক চরম বাস্তবতা মাঝে মধ্যে যায় পাই মাহফিলে আপনারা শুনলে অবাক করবেন যে মাহফিলে আবার কি বাস্তবতা মাহফিলের পোস্টার দেখলে মাঝে মাঝে অবাক হয়ে তাকায় থাকে মসজিদ কেন্দ্রিক যে সমস্ত মাহফিল গুলো হয় পোস্টারে কি লেখা থাকে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল তো মসজিদে নামাজ পড়তে গেলে দেখি মাশাআল্লাহ টাইলস মোজাইক এসি গ্লাস কি চকচক করে মসজিদ সুবহানাল্লাহ কিন্তু নামাজি আসবার দেখলে মনে হয় সবজি বরবাদ একটা নামাজ ঠিক নাকি তা আমি কান ঠিকই চলতেছে কেন কারণ মাহফিল তো দিছে মসজিদের উন্নয়ন কল্পে তো মসজিদ তো উন্নয়ন হয়েছে মাহফিল যদি দিত মুসল্লিদের ইমান আকিদা উন্নয়ন কল্পে তো মুসল্লিদের ইমান আকিদা ঠিক হতো এই বস্তুর পেছনে মেহনত চলতেছে সারা দুনিয়া উদাহরণ হিসাবে বলো বাংলাদেশে বর্তমানে অপরাধ যে প্রবণতা আছে খেয়াল করো 20 বছর আগে এখনকার মতো ছিল না আরো কম ছিল আরে বুঝা বলে এখন যে অপরাধ প্রবণতা মানুষ যে এখন পাপ করে অপরাধ করে 20 বছর আগে কম ছিল না বেশি ছিল কম ছিল ঠিক না আচ্ছা অপরাধ দমনের ব্যবস্থা কম ছিল না বেশি ছিল দমনের ব্যবস্থা বুঝেন নাই ওই 20 বছর আগে এত র‍্যাব ছিল
এত পুলিশ ছিল এত গোয়েন্দা সংস্থা এত এই প্রযুক্তির ব্যবহার ছিল কথা কন হিসাব মিলে কিনা দেখে 20 বছর আগে অপরাধ দমনের ব্যবস্থা এত ছিল না কিন্তু মানুষ অপরাধ করছে কম করত কম 20 বছর পরে অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে কিন্তু অপরাধ কমার কথা কবে নাই বরং কারণটা কি কারণটা বুঝছেন হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের গণ্ডগোল সম্পর্কে আপনারা জানেন শুনছেন না হাবিল আর কাবিলের গল্প শুনছেন না কে কাকে মারছে কাবিল হাবিলকে মারছে কোরআনুল কারীমের সূরা মায়েদায় আল্লাহ এই গল্পটা আনছেন সুন্দর করে নবীকেও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সঠিক গল্পটা শোনায় দেন তা আল্লাহ বলতেছেন واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين شفت كوريا مترجمة برتسي فورة تنمى جوتي بكو হাবিল যখন হাবিলকে মারতে যায় তো হাবিল একটা কথা বলেছে কি লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি যদি তুমি তোমার হাত আমাকে হত্যার জন্য বাড়াও মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না কেন কারণটা কি কারণ র‍্যাবে ধইরা নিয়ে আমারে ক্রস ফায়ার দিব এটা কইছিল আরে বলেন না ওসমান র‍্যাব আছে নাকি তো দাঁড়াইতেছেন কে কাবিল হাবিল এই কথা বলছে যে আমার র‍্যাবে ধরে যেহেতু ক্রস ফায়ার দিব আমি এই কাজ করব না আমারে পুলিশে নিয়ে রিমান্ডে দিব এই জন্য আমি এই কাজ করব না আমারে ফাঁসি দেওয়া হবে এই জন্য আমি এই কাজ করব না আমাকে যাবজ্জীবন দেওয়া হবে এই জন্য আমি এই কাজ করব না আব্বা আদম সিসি ক্যামেরার সামনে বসে রয়েছে সব দেখতেছে এই জন্য আমি এই কাজ করব না আরে প্রযুক্তির সব ব্যবহার গুলো করেন না তো হাবিল কি বলছেন আমি এই অপরাধ কেন করব না আমি এই অপরাধ দুনিয়ার কোনো কারণে না আমি এই অপরাধ ছাড়তে চাই করতে চাই না কেন ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি যেহেতু রাব্বুল আলামিনকে ভয় পাই কি বুঝা গেল মানুষের দিলের মধ্যে যদি রাব্বুল আলামিনের ভয় থাকে সে অপরাধ করতে পারে না এখন নানান ব্যবস্থা চলছে অপরাধ দমনের জন্য দুদক তৈরি হয়েছে আর কত মন্ত্রণালয় কত ব্যবস্থা কাজ হবে না কাজ হবে না অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন আর আলামদেরকে বন্দি করে রাখবেন অপরাধ দমন হবে না দেশ থেকে অপরাধ দমন করতে হইলে বাংলাদেশের সমস্ত আলামকে মুক্তি দিতে হবে সেখানে কম আপনি তালাশ করে দেখেন আমি ছোট্ট একটা তথ্য দিই আপনাদের গত 2022-27 ফেব্রুয়ারি দৈনিক ইনকিলাবে একটা রিপোর্ট আছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ কোন রাষ্ট্রগুলোতে হয় তো 10টা শীর্ষ দেশ ধর্ষণে শীর্ষ তো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মোড়লের নাম কি আমেরিকা হেতারা হেইটা বলে শেষ এক নম্বর দেশের নাম কি আমেরিকা দুই নম্বর সাউথ আফ্রিকা তিন নম্বর সুইডেন ছয় নম্বর দাদারা তারা প্রতি 22 মিনিটে একটা মেয়ে ধর্ষিত হয় ইন্ডিয়ায় পাঁচ নম্বর যুক্তরাজ্য ছয় নম্বর জার্মানি সাত নম্বর ফ্রান্স আট নম্বর কানাডা নয় নম্বর শ্রীলঙ্কা দশ নম্বর ইথিওপিয়া এক উল্টা দৃশ্য যদি দেখি ব্রিটেনের একটা ট্রাভেলস
মানে ট্যুর ঘোরার যে একটা কোম্পানি আছে নাম হচ্ছে ইনসিওর মাই ট্রিপ ওই কোম্পানির একটা জরিপ সারা বিশ্বের মধ্যে নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা সারা দুনিয়ার সব শহর আরা তন্ন তন্ন করে ভেতরে ঢুকে ঢুকে তদন্ত করেছে ওদের তদন্তের রিপোর্ট এটা কোন হেফাজতে ইসলামের তদন্তের রিপোর্ট না এটা ওয়াইসের তদন্তের রিপোর্ট না এটা ওয়ালা মোহাম্মদের তদন্তের রিপোর্ট না এটা ব্রিটেনের ব্রিটিশ এক কোম্পানির তদন্তের রিপোর্ট সারা বিশ্বের মধ্যে সবচাইতে অপরাধ কম হয় নারীরা সবচেয়ে নিরাপদে ঘুরতে পারে সেই শহরের নাম হচ্ছে মদিনাতুল রাসূল মদিনাতুল মুনাওয়ারা চিৎকার করে করে আল্লাহু আকবার বুঝা গেল বস্তু মানুষকে অপরাধ থেকে আটকায় না এটা আমাদের মৌলিক আরেকটা ভুল মানুষের চিন্তা চেতনা আকীদা বিশ্বাস সবার চরিত্র ঠিক করার মেহনতে আমরা নাই যেগুলো আমাদের এই মাদ্রাসাগুলোতে ওলামায়ে কেরাম করে এগুলো আমাদের মধ্যে নাই খানকায় পীর মশায়েখরা করে এগুলোর চিন্তা কারো নাই কি স্কিল ডেভেলপমেন্ট আরো উন্নত করো তাকে কম্পিউটার শেখাও ইঞ্জিনিয়ারিং শেখাও স্কিল ডেভেলপমেন্টের নামে মানুষের যোগ্যতা দিন 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 উন্নত করছে 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 কিন্তু আখলাকের চরিত্র ঠিক করার পেছনে কারো কোনো মেহনত নাই যার কারণে সমাজের এই দুরবস্থা আমাদের এটা হচ্ছে মানুষের জন্য মৌলিক আরেকটা ভুল মেহনত দরকার রোহে আখলাকের চরিত্রে মেহনত করতেছি আমরা বাহ্যিক এই বস্তুর মধ্যে যার কারণে আমাদের এই দুরবস্থা এটা চলতে থাকলে আমরা ব্যর্থ হয়ে যাব আখেরাতে কথা বুঝে আসতেছে বলেন আমাদের মৌলিক ভুল করেছে আমার দিকে আমাদের ঘামি কিন্তু ঠান্ডাটা সমস্যা না না আমরা খাটি না আমার কিছু দিয়ে দিও ওদিকে ঘুরে আপনি বসে বলেন আমাদের মৌলিক ভুল কথা মনে আসেনি পড়া হ্যাঁ বলেন এক নম্বর মৌলিক ভুল টার্গেটে ভুল করে ফেলছি টার্গেট করার দরকার আখেরাত টার্গেট বানায় ফেলছি দুই নম্বর মৌলিক ভুল মেহনত করা দরকার রোহে মেহনত চলতেছে চার তিন নম্বর মৌলিক ভুল যুবক ভালো করে শোনো তোমাদের জন্য স্পেশাল আমরাও আসি আমরাও আসি তিন নম্বর মৌলিক ভুল হচ্ছে একটু বুঝে শুনে বলে আমার চেহারা দেখতেছে না তোরা টুপিটাও তো দেখছেন না ডিজাইন আছে না টুপিতে কনা ফুলে ফোলা না কত সুন্দর মাসাল্লাহ জামানাও দেখতেছে নাস্তে খাই দিয়ে এসে ইস্তারি মাসতে ইস্তারি আমিও কি আপনাদেরকে দেখতেছি তাহলে মানুষের বাহ্যিকটা দেখে কে মাখলুক বলে বাহ্যিককে দেখে মাখলুক আমার ভেতর তো দেখতেছে না তোরা আপনাদের তো দেখতেছি আমাদের ভেতর দেখেন কে ভেতর ও দেখেন বলেন ভিতর ভিতর ও দেখেন ভিতরটাও দেখেন কে এমন এর অর্থ এটা না আল্লাহ ভেতরটা দেখেন বাইরেটা দেখেন না আল্লাহ ভেতরটাও হাদিসের কথা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা তোমাদের এই বাহ্যিক কিছু দেখেন না আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা টুপিটা সুন্দর কিনা এটা দেখেন না দেখেন যে তোমার আমলের কি অবস্থা তোমার কলমের কি অবস্থা আল্লাহ ওইটা দেখেন দেখেন আমাদের আরেকটা মৌলিক ভুল মাখলুক যে বাহ্যিকটা দেখে ওই বাহ্যিকটাকে সুন্দর রাখার জন্য আমাদের কত চেষ্টা প্রচেষ্টা মেহনত টুপিটা ময়লা হয়ে গেছে ধুইয়া আবার মাপ দিয়ে ইস্তারি করে পরার জন্য অস্থির হয়ে যায় মুখে একটু ময়লা লাগে ধুইয়া অস্থির হয়ে যায় কাপড়ে একটু ময়লা বরদাস্ত করতে পারি না অথচ কলম নাপাক হয়ে রয়েছে তার কোনো খবর কারো নাই বিশেষ করে মেয়েদের কথা বলি আহারে বেচারে একটু বড় নড়ছে হয় আয়না দেখতে দেখতে শেষ আহড়া ময়দা মাখতে মাখতে শেষ ইউটিউবে সার্চ দেয় কোনটা কোনটা দিলে বরণ দূর হয় হাসিস না হাসিস না বেডি কই কষ্ট করত কমত ভালো বলো এ বরং সহনীলি কে বেডি এত টেনশন থাকে কথা ঠিক কিনা রে জালেমরা আবার হাসে কে হয়
ওই পাশের পরমনকে জিজ্ঞেস করে বন্ধু তোমার তো বড় অসুস্থ সাফকষ্ট কেমনে কোন মেডিসিন লাগাইছো কোন ক্রিম লাগাইছো তার পেশানির চেষ্টা অথচ তার আখলাকের চৈতন্য নষ্ট জন্য তার কোনো মাথা ব্যথা নাই এটা আমাদের মৌলিক আরেকটা ভুল মসজিদ সাজানোর পেছনে হাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের পেছনে মেহনত করার ফলে সাহাবীদের মধ্যে মৌলিক যে পরিবর্তনগুলো আসছিল আগে একটা বলছি আখিরাত মুখী বানায় দিয়েছিলেন সবাই আরেকটা মৌলিক পরিবর্তন ছিল এটা সমস্ত সাহাবী আমল আর কলব নিয়ে পয়রা থাকতেন লেবাস কোনটা আসলো আর কোনটা গেল এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না যেমন আমি একজন সাহাবীর নাম শোনাই আপনাদের একজনের গল্প শোনাই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নাম শুনছে কথা মুসআব ইবনে উমাইর নাম শুনেন নাই কথার আওয়াজ তো মনে হয় দুই চার জন শুনছে হ্যাঁ তুমি আজকে জি কইলে কি ওয়াহিদের উপর লাগে আচ্ছা ওই কথাটা বোঝানোর জন্য আরেকটা কথা জানা দরকার এ বর্তমান ভারত যে ক্রিকেট খেলে না ক্রিকেট গাড়িতে বাড়ি যায় যে ডাঙ্গুলি বোতল এই ক্রিকেট যে খেলে এই বর্তমান ভারতীয় ক্রিকেট দলের আমির শাহকে আমির শাহ ক্যাপ্টেন ক্যাপ্টেনকে হ্যাঁ আপনি জোরে উনি শুনছেন না আপনি আচ্ছা আচ্ছা আমার দরকার একটু সামনে লাগবো এর আগের অধিনায়ক কে আমি ওই যে নামটা পুস্তাসি পাইতেছি না এর আগের ক্যাপ্টেন হ্যাঁ ধোনি আচ্ছা মাসা ঠিক আছে মিলে নাই আমি পাইতেছি না নামটা এর আগেরটা হ্যাঁ সচিন টেন্ডুলকার এর আগেরটা বিরাট না তাও তো মিলল না তার আগেরটা আহা সচিন আচ্ছা না তো মিলে নাই আচ্ছা সামনে কে হইতে পারে অধিনায়ক হ্যাঁ সম্ভাবনা কার বেশি হ্যাঁ পান্ডিয়া হ্যাঁ পান্ডিয়া মাশাআল্লাহ সুবহানাল্লাহ আহা পোড়া কপা আহা পোড়া কপা কথাটা জিজ্ঞেস করছি এই জন্যে যে ভারতের কারা ক্রিকেট দলের আমির ক্যাপ্টেন পেছনের কয়েক সিরিয়াল তুমি জানো সামনে কে আসবে তাও জানো অথচ যাদের রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে তুমি ইমান পাইছ সেই সাহাবীর নাম জানো না তোমার লজ্জা থাকা না লজ্জা থাকা না আফসোস 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 তো বলছিলাম কোন সাহাবীর নাম বলেন তাড়াতাড়ি মাঝখান দিয়ে একটু আলহামদুলিল্লাহ কর কেন আমাদের বাপজান চলে আসছে যদিও বড় ভাই 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 বলি কিন্তু বয়সে ইলমে আমাদের পিছনে থাকার দরকার কি আমি যে কইতেছি বিশ্বাস হয় না তো হুজুর কোন সময় গেছে আমি তো এই সময় লাগে লাগে কইতাম তো তোরা অনেকে যাই মুসাফা করতে যাইতে তা আর এক বিপদ হইতো যাওয়ার পরে কইছে আমি সালাত কম পড়া ব্যাক করবো না আমাদের অনেকের মুরব্বী আমার আমার উপর মহসিন আমার উপর অনেক এহসান আছে যা হযরত আল্লাহ ইয়াহিয়া মাহমুদ হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন কিন্তু চোখ এত কানা হয় নাই উদ্দেশ্য দিক থেকে ঢুকছে এবার কোন আলহামদুলিল্লাহ দেখছেন বরকতি মজলিস ধীরে ধীরে সব কিন্তু কাহিনী ফিট হয়ে যাইতেছে মানে আশা চলতেছে আলহামদুলিল্লাহ হযরত মুসআব ইবনে উমাইর ফাতা মক্কা বলা হতো হিরো অফ মক্কা মরে সবচাইতে ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন সবচাইতে স্টাইলিশ পুরুষ নবী আলাইহিস সালামের চেহারার সাথে যে সমস্ত আরবদের চেহারা মিলত কিতাবে বারো জনের নাম পাওয়া যায় যেমন হযরত জাফর ইবনে আবি তালিব একজন ছিলেন এমন তো হযরত মুসআব ছিলেন সে অনেক সুন্দর এটা বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট যে নবীর চেহারার সাথে কিছু না এটাই যথেষ্ট এত সুন্দর সাথে সবসময় থাকতেন মুসআব আতিয়া বলে আরব সবচেয়ে সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন যে ব্যক্তিরা চাইতেন সু ঘ্রাণে পুরো এলাকা মৌ মৌ করত নারী পুরুষ সব তাকায় থাকতো কি সুন্দর যুবকদের আইডল ছিল মুসআব যেভাবে চুল রাখে যুবকরা চিন্তা করত চেষ্টা করত এইভাবে চুল রাখতে মুসআবের মতো পোশাক বানাইতে মুসআবের মতো চলতে কিন্তু যেই আল্লাহর নবীর দাওয়াত ঢুকছে কানে মহন্ত বাবজিকে সৌন্দর্যের কথা ভুলে গেছে এখন আমার করপ সুন্দরের পেছনে লেগে গেছে
বাবা আমার আদরের সন্তান আহলাদের সন্তান বাবা আমার কষ্ট কে দেখে মায়ের কষ্ট আহারে আমার কি মুসআব কি হয়ে গেল কার খপ্পরে পড়ব কার খপ্পরে পড়ব অসহ্য যন্ত্রণা মায়ের মুসআবকে ঘরের মধ্যে আটকাইছে বানছে মারছে নবীর কাছে যেতে দেয় না সাহাবীর জন্য এর চেয়ে বেশি কষ্ট আর কিচ্ছু ছিল না যে নবীকে দেখে না এর চেয়ে কষ্ট আর কি হতে পারে হযরত মুসআব অনেক কষ্টে নবী আলাইহিস সালামের কাছে পৌঁছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমি যাব ভাই ইথিওপিয়া হাবশা আজকে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া ওই যে 10 নম্বরের সিরিয়াল কইছি দেখো কয়দিন আগে ব্রিক্স এর সদস্য হয়েছে ইথিওপিয়া এরিত্রিয়া চলে যাব নবী আলাইহিস সালাম অনুমতি দিয়েছেন হযরত জাফর আসেন আগে থেকে চলে গেছেন আমি এই এই অংশটা দ্রুত বলবো কারণ এখানে আমার আলোচনা না আলোচনা উহুদের মাঠে কিন্তু ওই লিংক লাগানোর জন্য কথা না পিছন থেকে টানতেছি হাবশা থেকে ফাঁকি দিয়ে একবার ঢুকছিলেন মক্কায় খোঁজ খবর নেওয়ার জন্য আসলে নবীর দেখার জন্য দিন মানে না আবারও ধরা পড়ছে আবারও মা মানছে আবারও নির্যাতন শুরু হয়ে গেছে আবারও কোন রকমে ছুটছে এর মধ্যে নবুয়তের এগারোতম বছর হিজরতের না নবুয়তের এগারোতম বছর হিজরতের এগারোতম বছর যা নবী ছিলেন না মদিনা থেকে এক দল আসছে হজ করার জন্য মুসলমান না আগে তো মুশরিকরাও হজ করত নবম হিজরি যাকে ইয়ামুল হজ্জিল আকবর আকবর বলে হযরত আবু বকর নেতৃত্বে যেই হজ হয়েছে ওই হজে হযরত আলী ঘোষণা দিয়েছেন আজকের পর আর মুশরিকরা হজ করতে পারবে না এর আগে মুশরিকরা হজ করত তো মদিনা থেকে যারা আসছে হজ করার জন্য নবী আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন তারা মুসলমান হয়ে গেছে সবাই বাইআত হলো বাইআত উকবা আল উলা আকাবা আল উলা নবুয়তের ১২তম বছর আগে মুসলমান এবং নতুন করে আরো অনেক অমুসলিম হজ করতে আসছে নবী আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দিলেন সবাই মুসলমান হয়ে গেল আরেকটা বাইআত হলো কিসের বাইআত আপনি চলে আসেন সর্বোত্তম সহযোগিতা আমাদের থাকবে আপনার সাথে যাওয়ার সময় মদিনার মুসলমানদের একটা আবদার ছিল ইয়া রাসূলুল্লাহ আমরা নয় মুসলিম আমাদের শিক্ষক দরকার যিনি আমাদেরকে শরীয়ত শেখাবেন আমাদের একজন দাঈ দরকার যিনি আমাদের অন্য ভাইদেরকে দাওয়াত দিবেন নবী আলাইহিস সালাম দুইজন সাহাবীকে নির্বাচন করেছেন একজন অন্ধ সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আন আরেকজন এই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আন দুইজনকে পাঠায়া দিয়েছেন গেল ১৩তম হিজরিতে নবুয়তের ১৩তম বছর নবী আলাইহিস সালাম নিজে হিজরত করে চলে গেলেন শুরু হয়ে গেল হিজরি সন প্রথম বছর চলে গেল দ্বিতীয় বছর বদরের যুদ্ধ তৃতীয় বছর সওয়াত উহুদের মাঠে যুদ্ধের ডামাডোল মুসলমান কাফের মুখোমুখি নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলে হযরত মুসআব ইবনে উমাইরের হাতে কারণ অনেক আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে তিনি মুহাজির মক্কার মুসলমানদের কাছে গ্রহণযোগ্যতা আছে মদিনার মুসলমানদের শিক্ষক সেই হিসাবে আনসারদের কাছে গ্রহণযোগ্যতা আছে দুই পক্ষের গ্রহণযোগ্যতা আছে নবী আলাইহিস সালাম ঝান্ডা তুলে দিলেন তোমার লড়াই চলছে সেই লড়াই আমি ঢুকছি না নবী আলাইহিস সালামের সিদ্ধান্তের একটু এদিক ওদিক হওয়ার কারণে মুসলমানদের পরাজয় হয়েছে সাময়িক যুদ্ধ শেষ লাশে লাশ পড়ে আছে নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে লাশ সংগ্রহের কথা বললেন কয়জন শহীদ হয়েছে উহুদে কথা বলেন ৭০ জন বলেন কথা বলেন কয়জন ৭০ জন লাশ ৭০টা লাশ এর মধ্যে হযরত মুসআব ইবনে উমাইরও শহীদ হয়ে গেছে জান্নাওয়ালা এখন দাফনের পালা এত রাশ এত কবর এদিক দিয়ে মুসলমানদের মনোবল ভাঙা শেষ নিজেরাও দুর্বল কেউ আহত কারো বাবা নাই কারো ভাই নাই কারো সন্তান নাই মানসিকভাবে বিপর্যস্ত আমি বলি একটাও কারণ না মানসিকভাবে বিপর্যস্তের কারণ হচ্ছে যে নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় যখন দেখছেন যে নবী আলাইহিস সালামের চেহারাটা আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে মুখটা লাল লাল হয়ে গেছে এই দৃশ্য সাহাবি বরদাস্ত করার মতো ক্ষমতা তো নাই এটা তো বাংলাদেশের আশিকের রসুল না আল্লাহর নবী সিদ্ধান্ত দিলেন তোমরা
এক কবরে দুইজনকে দাফন করো বলেন তো বলেন কথা বলে এক কবরে দুইজন আহা আপনারা জানেন শহীদদেরকে দাফন করার একটা সিস্টেম আছে গোসল ছাড়া দাফন দিতে হয় জানেন না যেই কাপড়ে শহীদ হইছেন ওই রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয় কেন কারণ হাদিসের কথা ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন হাসরে ওঠানো হবে কোন অবস্থায় যে অবস্থায় মৃত্যু হইছে আমি আপনি তো উঠবো এমনি কিন্তু শহীদরা যখন হাসরের মাঠে উঠবে তো শরীর থেকে তাজা রক্তগুলো টপটপ করে ঝরতে থাকবে আর সেই রক্ত থেকে মিশক অম্বরের গ্রাম বেরোবে আমি যে গল্প শোনাচ্ছি সামনে বুখারীর বর্ণনা দুইজন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন হযরত খাব্বাব ইবনে আল আরিক আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু শুরুর শব্দগুলো হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা থেকে বলছি 4045 নম্বর বর্ণনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন ধনী সাহাবী রোজা রাখছেন তো সামনে ইফতার হাজির করা হয়েছে ঘরে প্রথমের ইফতার তিনি ইফতার দেখা খেতে পারছেন না কান্না করতে করতে উঠে গেছে মনে পড়ছে কিছু কি মনে পড়ছে ভাবতেছেন যাহারে এই যে ভোগ করতেছি দুনিয়া না জানি আমল যা করছি আল্লাহ বিনিময় দুনিয়াতেই দিয়ে দিচ্ছে কোরআন ইশারা আছে আমার من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا سورة بني إسرائيل أبو سورة أحقاف يشتي أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون حضرت عبد الرحمن بن عوف كان تسن كلا دار عمل جاكو سنازة من الدنيا ديت تسن الله تعالى كان تكن تكن جاكو سن عربل تسن عملت الدنيا بحق كوري فلسي الله نبي كسو صحابي ترى بحق كورين ما آخرت الجنة ركي ديسن হযরতে হামজার কথা বলেছেন হযরত মুসআবের কথা বলেছেন কি বলতেছেন যুবক খেল মনে আছে কোনটা থেকে আসছে কথা আমরা বাহ্যিক সৌন্দর্যের পেছনে লেগে আছি করত আর আমলের চিন্তার কারণে অথচ আল্লাহ নবীর সাহাবীদের হালত শোনাই দিছে কি মুসআব ফতা মক্কা হিরো মক্কা স্টাইলিশ পুরুষ আহ মডেল বয় স্মার্ট বয় সেই মুসআবের কথা শোনাচ্ছি ইসলামের পরের হালত হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসআবকে যখন দাফন করতে নেই তো যেহেতু তার গায়ের কাপড় দিয়েই তাকে দাফন করতে হবে তো গায়ের কাপড় কি পাইছি বলে ছোট একটা চাদর পাইছি একটা চাদর ওই চাদর দিয়ে ঢেকে রাখছেন নিজেরে শব্দগুলো ঠিক এমন যাহলে মুসআবকে ওই কাপড়ে কাপড়ে যখন দাফন করতে নেই তো ঢাকতে হবে তো বলে ইন হুত্তিয়া বিহা আসু বাদাত রিজলা ও ইন হুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু যে মুসাবের মাথা যখন ঢাকতে যায় মুসাবের পাও খালি হয়ে যায় আর যখন পাওটা ঢাকতে যায় তো মুসাবের মাথা খালি হয়ে যায় কোন মুসাবের কথা শোনাইতেছ যিনি মক্কার সবচেয়ে সুন্দর পোশাকে থাকতে সেই মুসাবের হালত ইসলামের পর আর খাপ্পা পরেন দৌড়ে গেছি নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ মুসাবের অবস্থা কেমন এখন কেমনে আর কাফন কেমনে দিব তো আল্লাহ হাবিব বলে মুসাবের মাথাটা ঢাইকে দাও চাদর দিয়া আর ইসখির ঘাস আছে একরকম আরবের বলে ওই ইসখির দিয়া আর পাউডারে ঢাইকে দাও মাঝে মধ্যে খুব নিজে নিজে চিন্তা করে অস্থির লাগে যাহারে হাসরের মাঠে যদি মুসাব ওই এক কাপড়ে যেহেতু যেই কাপড়ে ছিল ওই কাপড়েই তো উঠে যাবে অথবা কাপড় ছাড়া যে হালত আল্লাহ জানে যদি দাঁড়ায় জিজ্ঞেস করে হাসান জামিল জামা কয় জোড়া হাসিল যুবক সারাক্ষণ কোনটা
ভালো ব্র্যান্ডের প্যান্ট সারাক্ষণই চিন্তা ভালো ব্র্যান্ডের জুতা ঘড়ি শার্ট সারাক্ষণ খালি ব্র্যান্ডের নেশায় আছো ভালো ব্র্যান্ডের মোবাইল না হলে তোমার চলে না ব্র্যান্ড চেঞ্জ করো ব্র্যান্ড চেঞ্জ করো প্রতিযোগিতা কইরা অথচ কলবের হালত কি আমলের হালত কি কোনো চিন্তা নাই এটা আমাদের মন আরেকটা কয় ভুলের কথা বলছি এই পর্যন্ত বলেন মোট ভুল কয়টা বলছি কয়টা এক নাম্বার টার্গেট করার কথা করছি দুই নাম্বার বস্তুর পেছনে ছুটছি বস্তুর পেছনে মেহনত চলছে মেহনত করা দরকার অরোহের পেছনে তিন নাম্বার বাহ্যিক যা মানুষ দেখে মখলুক দেখে ওইটাকে সুন্দর করার পেছনে ছুটছি অথচ ভেতরটা যে আল্লাহ খালেক দেখেন ওইটা নাপাক আর গন্দা ময়লা ওইটাকে পরিষ্কার করার কোন মাথা ব্যথা আমাদের নাই এটা আমাদের মৌলিক আরেকটা হযরত চলে আসছে চার নম্বরটা আমি ব্যাখ্যায় যাব না শুধু ভুলটা ধরায় আমি আগেও বলেছি আবারও বলছি ভুল না বোঝার জন্য এই সব রোগ যা বলছি এই রোগের এক নম্বর রোগী আমি বলছি কেন নিজের সংশোধনের জন্য আমার মতো রোগী থাকলে তারও জন উপকার হয় সেজন্য বলছি ভুল বোঝার কোনো কারণ আল্লাহর নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল সব দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন কে বলেন না সব দার্শনিকের বিরুদ্ধে দাঁড়াইয়া সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন যে না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট তার কলব বুখারি আসছে বর্ণনা 55 মুসলিম 1599 হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা নবী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব কলব হচ্ছে ওই গোশতের টুকরা এটা ঠিক তো বাহ্যিক আমল ঠিক ওইটা নষ্ট তো বাহ্যিক আমলে মানুষের নষ্ট হয়ে যায় দোস্ত এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল ওই দার্শনিকদের কথা আমরা বিশ্বাস করে ব্রেনকে শক্তিশালী করার জন্য নানান কসরত মেহনত চলছে স্কিল ডেভেলপমেন্টের নামে কত কিছু শিখছি আমরা কিন্তু নবী যে বলেছেন কলব ঠিক না হলে এগুলো কোনোটাই কাজে আসবে না ওইদিকে কারো মেহনত নাই আমরা কলব ঠিক করার পেছনে আমাদের কারো খবর নাই আমরা বিভিন্ন জায়গায় শিক্ষার জন্য যাই কম্পিউটার শিখতে যাই লেখা শিখতে যাই খেলা শিখতে যাই গাড়ি চালানো শিখতে যাই কত কিছু শিখতে যাই শুধু এক জায়গায় যাই না অল্পটা পরিষ্কার পবিত্র করার জন্য একজন আল্লাহ ওয়ালার কাছে যাই না এটা আমাদের মৌলিক আরেকটা সমস্যা আল্লাহ তাআলা এই সমস্ত মৌলিক সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করে যদি বাঁচতে পারি আল্লাহর ওয়াদা আছে সুসংবাদ আছে আমাদের জন্য আল্লাহ কি বলেছেন ওই আয়াত পড়েছি আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরা ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম আল্লাহ তাআলা যেই কাজগুলো করলে সফল হওয়া যায় যেই কাজগুলো করলে ব্যর্থ হয় এই কাজগুলো করার তৌফিক দেখ আর ব্যর্থতা আসে যেই কাজে সেগুলো ছাড়ার তৌফিক দেখ আমি এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে আমাদেরকে দাওয়াত করে দুটো কথা বলার জন্য সুযোগ করে দিয়ে যারা সম্মানিত করেছেন আল্লাহ তাদেরকে আরো অনেক বেশি সম্মানিত করে আমি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله حضرت عمد شمي دفعون اتنت وقلت بنا نسيات قرأت امرا ان شاء الله دي قطع الله دي نسوات قلو شنيتي امرا شيء